নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে আমি আবার একটি কম তেল দিয়ে রান্না আপনাদের সামনে নিয়ে এসেছি। অনেকেই আছেন যারা তেল বেশি হয়ে যাবে ভেবে এই চচ্চড়ি টাইপের বা মাছের আইটেম খেতে চান না, তারাও এই রান্নাটা করে খেতে পারবেন। জাস্ট হাফ টিস্পুন তেল দিয়েই এই রান্নাটা চচ্চড়িটা হয়ে যায়, আর এটা খেতেও খুব ভালো। এই দেখুন, এখানে আমি নিয়েছি কাঁচকি মাছ। এই সিজনে এখন কাঁচকি মাছ খুব উঠছে বাজারে, আর এটা খুবই টেস্টি, আর এটা একটু অয়েলি একটা মাছ। এর সঙ্গে আমি নিয়েছি আলু আর পেঁয়াজ একদম ঝিরি ঝিরি করে কেটে নেওয়া। এখানে লঙ্কা চিড়ে নিয়েছি আর ধনে পাতা, আর নুন হলুদ লঙ্কার গুঁড়ো এসব তো আছেই। আর সর্ষের তেলে রান্নাটা হবে, যেহেতু মাছের আইটেম সর্ষের তেলেই ভালো হয়। তাহলে আমার সঙ্গে থাকুন, দেখুন কইটুকুনি তেল দিয়ে আমি এই মাছের চচ্চড়িটা করছি। যারা ডায়েটে আছেন বা যাদের শরীরের জন্যে অনেক কিছু খাওয়া বন্ধ, তারাও এই রান্নাটা করে খেতে পারবেন। দেখুন কড়াই বসিয়ে দিয়েছি আমি, এর মধ্যে জাস্ট 1 টিস্পুন তেল দেব। তেলটা কড়াইয়ের গায়ে মাখিয়ে নেব। এবার আমি এর মধ্যে দেব শুকনো লঙ্কা, সামান্য কালো জিরে। ফোড়নটাকে একটু ভেজে নেব যাতে ফোড়নের গন্ধটা আসে। এবার আমি আলু আর পেঁয়াজ যে কুচি করে কেটে রেখেছি, দেখুন একদম ঝিরি ঝিরি করে কেটে রেখেছি, এইটা এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি যাতে আলুটা একটু মজে যায় তার জন্য এর মধ্যে নুন দেবো, কারণ যেহেতু অল্প তেল তাই আলুটা ভাজতে একটু সময় লাগবে। অল্প নুন দিলাম, পরে লাগলে আবার দেখে দেবো। এই মাছটা খুবই নরম মাছ, তাই এখনই আমি মাছটা দেবো না, আলুটা খানিকক্ষণ মানে আধ ভাজা মতো হলে, হাফ ভাজা হয়ে গেলে তখন আমি মাছটা দেব। এখন আমি এই কড়াইটা একটু ঢেকে রাখবো আর গ্যাসটা সিমে করে দেবো যাতে আলুটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার আমি ঢাকনাটা খুলে দেখবো, 5 মিনিট হয়ে গেছে। দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে, জলটা শুকিয়ে গেলে এবার এর মধ্যে আমি মাছটা দিয়ে দেবো। দেখো সামান্য হলুদ, মাছে হলুদ মাখানোই আছে তাই একটু কমই দেবো, আর এটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে তাই একটু ঝালটা বেশি করেই দেবো। আর দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, ধনে পাতাটা আমি নামানোর আগে দেবো। নুন তো আগেই দিয়ে দিয়েছি, পরে একবার দেখে নেবো। এবার হাই ফ্লেমে একটুখানি ভেজে নেবো, সব মিশিয়ে নেবো মশলাগুলো।
বেশি নাড়াবো না, কারণ মাছটা নরম তো, তাই জন্যে এখন আমি ঢাকা দিয়ে আরো মিনিট 5-6 রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি একটু দেবো। জলও ফুটিয়ে গেছে আর মাছও ভালো ভালো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ধনে পাতা দিয়ে দেবো। রেডি, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার মাছটা নামিয়ে দেখাচ্ছি। কাচকি মাছের চচ্চড়ি রেডি, দেখুন কেমন হয়েছে। 1 চামচ সর্ষের তেল দিয়েই রান্নাটা হয়ে গেল। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর খুবই টেস্টি এই রান্নাটা। আর এই মাছটা যেহেতু অয়েলি, সেহেতু তেল কম দিয়ে রান্না করলেও খারাপ লাগে না, আর খেতেও খুব ভালো লাগে এই রান্নাটা। বিশেষ করে শীতকালে তো খুবই ভালো লাগে, আর এই সময় এই মাছটা বেশি ওঠে। তাহলে অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর যদি আমার রান্নাটা ভালো লাগে বা আমার চ্যানেলকে ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ আপনারা পাশে থাকলে আমার খুব ভালো লাগবে। আর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তাহলে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।